হ্যাঁ বৌদি বলো। সকাল থেকে তোমায় ফোন করছি, তুমি কোথায় ছিলে? ফোনটা সাইলেন্ট ছিল। আসলে একটা ইম্পর্টেন্ট কথা ছিল তোমার সঙ্গে। হ্যাঁ, প্রীতা আমাকে বলেছে। আমি আর প্রীতা তো যাচ্ছি আজকে হসপিটালে। আজকে আমাদের অফিসে ফাউন্ডেশন ডে, ছুটি আছে। দ্যাটস গ্রেট, তোমরা এসো, তারপর কথা হচ্ছে তোমাদের সঙ্গে। ওকে, চলো বাই। গুড মর্নিং ম্যাডাম। তুমি কি আজ বেরোচ্ছ? ফোনে কথা শুনে তো তাই মনে হলো। তাহলে জিজ্ঞাসা করছো কেন? জিজ্ঞেস করছি কারণ তুমি বলেছিলে কোনো একটা ছুটির দিন দেখে আমাদেরকে ছোট পিসি বাড়িতে নিয়ে যাবে, তাই। সেটা কি আজকের এই ছুটির দিনটা হবে সেটা বলেছিলাম? তোমার কোনো ছুটির দিনই কি আর আমার আছে শুভ্র? নীলা, আজকাল বড্ড বেশি বাঁকা কথা বলছো তুমি। তার মানে তুমি স্বীকার করছো যে এতদিন ধরে আমি বাঁকা কথা বলতাম না বা কম বলতাম? হ্যাঁ, তাই। তার মানে তুমি এটাও স্বীকার করছো যে তোমার মধ্যে এতটাই পরিবর্তন এসেছে যে আমি বাধ্য হচ্ছি এই ধরনের কথা বলতে? আমি না কিছু বুঝতে পারছি না, এর মানেটা কি? ঘুমন্ত মানুষকে জাগানো যায় শুভ্র, কিন্তু যে জেগে ঘুমায়